সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। দর্শক দেখছেন প্রচুর বলদ গরু আজকে মনে হয় বিক্রি হয়ে গেছে। আমরা একটু দেরিতে এসেছি হাটের মধ্যে, তারপরেও আজকে এই হাটে যে গরুগুলো বিক্রি এবং কেনা হচ্ছে সেই গরুগুলোর তথ্যই আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আজ 28 জুন 2021 সোমবার, এই যে দেখছেন বেশ কিছু গরু এই হাট থেকে আজকে বিক্রি হয়ে গেছে। তো চলুন, কি ধরে আজকে এই ধরনের বলদ গরু ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেই তথ্যগুলোই আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। আমরা এই পাশে একজোড়া দেখছি, কত চাইছেন এগুলোর দাম? 1,70,000। কেমন দেয় দাম? 45,000 ভাঙাইতে 45 এরকম দাম দেয়। দর্শক শুনছেন, আমরা দেখি আরো কিছু গরু রয়েছে সামনে, সেই গরুগুলো তথ্য আমরা একটু নিয়ে আসি। কত চাইছেন? চাওয়া দাম 1,90,000। বয়স? ছয় দাঁত করে। কত দিল দাম এখন পর্যন্ত? 45 1,45,000 পর্যন্ত দিচ্ছে। নিয়ত কেমন আছে ভাই? 1,50,000। দর্শক দেখি আমরা সামনে যাব, সামনে আরো কিছু গরু রয়েছে, সেই গরুগুলো তথ্য একটু নিয়ে আসি আমরা। আমরা এই পাশে আরো কয়েক জোড়া গরু দেখছি একসঙ্গে। চাচা আসসালামু আলাইকুম, কেমন বয়স চাচা এগুলার? নিয়ত কেমন চাচা? 200 হলে বেচবেন। দর্শক শুনছেন যে 200 হলে আপনি এই গরুগুলো বিক্রি করবেন, মানে জোড়াটি 2,00,000 টাকা। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য। এই পাশেও আমরা আরো এক জোড়া দেখছি। কত চাইছেন জোড়াটা? 1,65,000। কত দিচ্ছে? 40। নিয়ত কেমন? মানে সমান কত? 75 করে। দর্শক 75 করে 50 হলে উনি এগুলো বিক্রি করবেন। আমরা দেখি আরো আরো কিছু গরু দেখছি এই পাশে, আরো এক জোড়া দেখছি আমরা। চাচা কত চাইছেন? 1,85,000। দর্শক এগুলো চাইছে 1,85,000। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানে কেনা বেচা হয়েছে আজকে? বড় গুলো মনে হয় খারাপ বাপ, খারাপ খরিদ্দার নাই, বাজার খারাপ বাপ, খারাপ। এগুলো 85 পর্যন্ত চাইছেন, কত পর্যন্ত দিল দাম? এগুলো 70 পর্যন্ত দাম দিচ্ছে, এর উপরে দেয় নাই, মানে 1,70,000 জোড়াটা। দর্শক শুনছেন যে 1,70,000 পর্যন্ত দাম দিয়েছে, তারপরেও উনি দেননি, কিন্তু আরো কিছু দাম বাড়লে হয়তো বিক্রি করবেন। আমরা দেখি আরো কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য একটু নিয়ে আসি। এই পাশে এক জোড়া দেখছি। কত চাইলেন? 205। কেমন দিচ্ছে দাম? 80-82 পর্যন্ত দিচ্ছে। কেমন নিয়ত আছে এগুলো? 210,000 কম, মানে 190। 190 পর্যন্ত বেচার নিয়ত, বাজার খুব কম, খুব কম। সামনে তো লকডাউন, তারপরে তো কি হয়, ওই ভয়ে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখি আমরা আরো বেশ কিছু গরু এদিকে রয়েছে, আমরা সেই গরুগুলো একটু তথ্য নিয়ে আসি। এইখানে আমরা এক জোড়া দেখছি। কত চাইছেন জোড়াটা? 195। দর্শক 195 হচ্ছে চাচ্ছে। কত দিল দাম? 65-66 পর্যন্ত দাম দিছে। তো কেমন নিয়ত আছে? 75 হলে দিবেন, এর নিচে দিবেন না, এর নিচে দিবেন না, 75 হলে বিক্রি করবেন। দর্শক শুনছেন যে 1,75,000 হলে উনি এই জোড়াটি বিক্রি করবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করছি।
আমরা দুটি একটু ইন্ডিয়ান বলদগুলো দেখছি, আমরা এইগুলোর একটু তথ্য নেই। কত চাইছেন এটা? 92 চাওয়া দাম। বয়স কত? কয়? 75-76 কয়। নিয়ত কেমন? 80 হলে বেচাবেন। দর্শক শুনছেন যে 80 হলে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখি আরো কিছু বলদ গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য একটু নিয়ে আসি পাশে। কত চাইছেন এই জোড়া? কত চাইছেন চাচা? 2 লাখ টাকা। 2 লাখ টাকার জোড়াটার দাম চাচ্ছেন? কত দিচ্ছে দাম? 1,90,000। নিয়ত কেমন? কত কইছে? 90 পর্যন্ত কইছে। আর 2 লাখ চাচ্ছে? ওইটাই ফিক্সড, ওইটাই ফিক্সড। মানে আজকে যা দাম চাওয়া হচ্ছে ওইটাই ফিক্সড। দর্শক শুনছেন যে ওনারা বলছেন যে যা দাম চাওয়া হচ্ছে ওইটাই ফিক্সড, 1,90,000। আমরা কথা বলি এবং দেখি। দর্শক, আমরা এই পাশে কিছু বলদ গরু বিক্রি হয়ে গেছে এবং যিনি কিনেছেন নোয়াখালীর এক ব্যবসায়ীর জন্য কিনেছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলে জেনে নিই। চাচা, আসসালামু আলাইকুম। কেমন দেখলেন আজকে বাজার? বাজার নরম আছে। নরম আছে? কিরকম নরম? ভালো কম আছে। ভালো কম, মানে মন কত চলছে? নোয়াখালী যাচ্ছে, মানে সর্বমোট কতগুলো গরু আর কি? এক গাড়ি বলতে তো আমরা কখনো 10-15টা টোটাল গরু কিনেছেন আপনারা, বাজার মোটামুটি ঠান্ডাই আছে, তো আরো কেনার ইচ্ছা আছে? দর্শক, এই যে দেখছেন কত পড়লো এই জোড়াটা? 1,72,000, 1 লাখ, আর এগুলো হচ্ছে 1,78,000। দর্শক দেখলেন এবং শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে বলদগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলোর তথ্য আমরা একটু নেওয়ার চেষ্টা করছি। এই পাশে আমরা নোয়াখালীর ভাইকে দেখছি। ভাই, আপনার জন্য গরুগুলো কেনা হয়েছে? আপনি কি, আপনি নিজেই কিনছেন না তিনি কিনে দিয়েছেন? আপনি নিজেই কিনছেন, উনি সঙ্গে ছিল। দাম দর কি আপনি করেছেন? আচ্ছা, দাম দরও আপনি করেছেন। কেমন মনে হচ্ছে আজকে বাজারটা? মোটামুটি কম আছে, কেনা যাচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ। মানে নোয়াখালী নিয়ে যাবেন? গাড়ি ভাড়া করছেন? গাড়ি ভাড়া কত ভাড়া নিতে পারবে চাচা? 22-23-24 হাজার টাকা, মানে বিশের নিচে না, উপরে উপরে গাড়ি ভাড়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ চাচা আপনাদের। দর্শক, আমরা কথা বললাম এবং দেখলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি, আমরা এই পাশে আরো 1-2 জোড়া গরু দেখছি, আমরা সেই গরুগুলো তথ্য নেই। ভাই, কেমন আছেন আপনারা? কেন আজকে বেচা কেনা নাই? বড় গুলো তো সব বেচা হয়ে গেছে, খালি দেশি গুলাই বাকি, দেশি গুলাই বাকি। চাচা, এই জোড়াটা কত চাইছেন? না, কত চাচ্ছেন আপনি দাম? 220 চাচ্ছেন। আর মার্কেট এখন পর্যন্ত কত দিল বাজারে? 1,85,000। 85 করছে, 220 চাইছে, তাহলে কাছাকাছি মনে হয়। আর কত? 5,000 না 10,000? 10-15,000। আর এই জোড়াটা একই দাম? দর্শক শুনছেন যে একই দাম, মানে 80-90 করে এগুলো দাম বলছে নাকি পার পিস? দর্শক শুনলেন যে 80-90 করে পার পিসের দাম বলছে, তারপরে ওনারা দিচ্ছেন না, আরো কিছু বাড়ার আশায় ওনারা রয়েছেন। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
জায়গা না আপনি বাংলা।